হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা মাইনিং অ্যাপস নিয়ে কথা বলবো, যেখান থেকে আমরা পার্টিসিপেট করে এই মুহূর্তে হাই স্পিড মাইনিং রেটে MDQ টোকেনগুলো আমরা কিন্তু মাইনিং করতে পারবো। তো তাদের নিজস্ব টোকেনের নাম হয়েছে মূলত MDQ, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঘন্টায় আপনি যখন পার্টিসিপেট করবেন আপনাকে কিন্তু ঘন্টায় 20টি করে টোকেন দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এখানে দেখেন কিন্তু তারা কিন্তু ভাই একদম পেজটা একদমই নতুন। তো এখানে দেখেন যদি আপনি এখানে কন্ট্রাক্ট অ্যাভেলেবেল শুন, যদি এখানে একটা ক্লিক করেন, তো এখানে ক্লিক করলেও কিন্তু এই জিনিসটা কিন্তু তারা এখনও আসে নাই। তো মার্কেটে এখনও কিছুই আসে নাই, শুধু এখানে কিন্তু এখানে দেখছেন দিস সাইট ইজ অলমোস্ট রেডি, উই আর কামিং সুন, অর্থাৎ এখানে কিন্তু তারা এখনও আসে নাই, এখানে 00 আওয়ার্স। তো এখানে শুধু আপনারা যদি টুইটারে আসি, তো টুইটারে আসলে আসলে ওনাদের টুইটার চ্যানেল এখন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, তো আমি আপনাদেরকে এখানে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের টুইটারেও কিন্তু ভাই মাত্র 235 জন লোক আছে। তো আমি এটাকে একটু ফলো করে দিই, তো এটা নোটিফিকেশন বেলটা অন করে দেবো। তো তারপরে এখান থেকে যদি আমি একটু ব্যাগে আসি, তো ব্যাগে আসার পরে দেখি, তারপরে এখান থেকে যদি আমরা টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করি, তো টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলেও কিন্তু ওনাদের টেলিগ্রাম চ্যানেলটা অ্যাক্টিভ আছে, আমি সেটাও কিন্তু এখানে দেখছি। তো দেখেন ওনাদের টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু মেম্বার মাত্র 348 সাবস্ক্রাইবার, অর্থাৎ এটা যে একদম নতুন তো আমি এখানে একটু জয়েন করে নিই। তো অর্থাৎ এটা একদমই নতুন সেটা আপনারা অনায়াসেই বুঝবেন। তারপরে এখানে গুগলে ক্লিক করলে, তো গুগলে তো আমরা এখানে আসি অফিসিয়াল ওয়েবসাইটে। তো আসলে এই প্রজেক্টটি একদমই নতুন, তো আপনারা আশা করি এই মুহূর্তে যদি পার্টিসিপেট করেন, তো এই মুহূর্তে কিন্তু আপনি পার্টিসিপেট করলে কিন্তু ঘন্টায় 20টি করে MDQ টোকেন পাবেন। এবং এখন যেহেতু হাই স্পিড মাইনিং চলতেছে, সেক্ষেত্রে আপনারা যদি চান এখানে পার্টিসিপেট করতে পারেন। তো ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটির শুরুতে আর একটা কথা বলি, এই প্রজেক্টটি কিন্তু একটা ইন্ডিয়ান প্রজেক্ট, তো আপনারা চাইলে প্রজেক্টটিতে জয়েন করতে পারেন। এবং ইন্ডিয়ান প্রজেক্ট আমার জানা মতে মোটামুটি ভালোই হয়ে থাকে। তো আপনারা যদি প্রজেক্টটিতে জয়েন করতে চান, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনার সরাসরি সেই লিঙ্কে ক্লিক করেও জয়েন হতে পারেন। নতুবা আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনার সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, এবং সেখানে আপনি অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল আপ করবেন। তো আমি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এরকম একটা পোস্ট দেখতে পাবেন। তো এখান থেকে আমি কিন্তু এর বিষয়ে কিন্তু মোটামুটি করে টাইপ করে দিয়ে দিয়েছি। তো এটা হয়েছে মূলত আমার রেফার কোড, দেখতে পাচ্ছেন MDQ56Y70M58S। তো আপনারা কী করবেন, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন MDQ মাইনিং ক্লাউড মাইনিং অ্যাপস। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের রেটিংটাও কিন্তু খুবই ভালো, 5 হয়ে গেছে, এবং ওয়ানলি 9.7 MB-র একটা অ্যাপস। তো এখানে দেখেন কিন্তু 1K, অর্থাৎ 1000 লোক কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে ইনস্টলারটা ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পর যদি আমরা এখানে অ্যাবাউট দিস অ্যাপে যদি একটু আসি, তো এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা রিলিজ হয়েছে কিন্তু 17 সেপ্টেম্বর 2022, অর্থাৎ এই রিসেন্টলি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট হয়েছে কিন্তু 11 নভেম্বর 2022, অর্থাৎ আজ থেকে ভাই কিন্তু 12-13 দিন আগে। তো বন্ধুরা তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাপসটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এখানে ইনস্টলিং প্রসেসিং চলতে আছে, তো আমি আপনাদেরকে লাইভেই দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনারা কী করবেন, ওপেন ক্লিক ওপেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন মেটা ডেভ কিউন। তো এটা হয়েছে মূলত ওনাদের মূল ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন পরে কিন্তু আপনার এরকম আসবে, অর্থাৎ এখানে লগ ইন করতে বলবে। তো আমরা যেহেতু সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, তো আমরা এখানে সাইন আপ একটা ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক সাইন আপ, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাইন আপ পেজ আসছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে ইউ নেম, অর্থাৎ এই নেমটা কিন্তু ভাই আপনার হুবহু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন, আপনার বড় হাতের থাকলে ছোটো হাতের থাকলে হুবহু এভাবেই দেবেন। তারপর এখানে দেখতেছেন পলিগন ওয়ালেট অ্যাড্রেস, তো এখানে আমরা পলিগন ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে দেয় সেটা আমি আপনাদের দেখাবো। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এবং ফাইনালি দেখতে পাচ্ছেন রেফারেল কোড অপশনাল। তো ভাই রেফারেল কোড অপশনাল হলেও আপনারা যেহেতু অনলাইনে কাজ করেন, আমি বারবারই বলি আপনারা কারো না কারো রেফার কোড থেকে আপনারা ইউজ করে জয়েন্ট হবেন। রেফার কোড ইউজ করলে কিন্তু আমার যেরকম মাইনিং স্পিডটা বৃদ্ধি হবে, তেমনই আপনারও কিন্তু মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে, অর্থাৎ দুইজনেরই কিন্তু মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। আর অনলাইনে কাজ করেন সেক্ষেত্রে রেফার কোড আপনারা অবশ্যই ইউজ করবেন। তো এখানে আপনার নেমটা দিয়ে দেবেন, তো আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনেই, BISS, তো বিষ্ণুজিৎ রয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাঝখানে স্পেস আছে, স্পেস আকারেই দিয়ে দেবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি পলিগন ওয়ালেট অ্যাড্রেস, তো পলিগন ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি। তো আপনারা এখানে এসে আপনারা এই কানেক্টটা ক্লিক করবেন। তো ক্লিক তো এখানে ক্লিক করে আপনারা কি করবেন, আপনারা সার্চ করবেন POLY পোলে লিখে সার্চ করলেই কিন্তু এটা এসে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পলিগন মেট্রিক্স, তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, অর্থাৎ এটা আমাদের ওয়ালেটে কিন্তু অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমি একটু স্ক্রল ডাউন করি তো দেখি আসলে এটা কোনখানে আমার সেট হয়েছে, আমি আপনাদেরকে লাইভেই দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে সেট হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে পলিগন মেট্রিক্স। তো আপনারা এখান থেকে কী করবেন, এই অপশন দিয়ে আপনারা এই রিসিপে একটা ক্লিক করবেন। তো রিসিপে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন। তো এই জিনিসটা মূলত আপনারা যারা নতুন আছেন তাদের জন্যই মূলত দেখানো। তো এখান থেকে কপি করার পর আপনারা চলে যাবেন আপনারা সেই এখানে। তো এখানে এসে আপনারা এই অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে পেস্ট করে দিলে আপনারা এরকমভাবে অ্যাড্রেসটা সেট হয়ে যাবে। তারপর এখানে আপনার মেইলটা দিয়ে দেবেন, তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এবং এখান থেকে আপনার রেফারেল কোডের জন্য আপনারা পুনরায় চলে যাবেন টেলিগ্রামে, কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন যেটা দেখতে পাচ্ছেন এটাই আপনারা ইউজ করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটাই হয়েছে মূলত আমার রেফার কোড, আপনারা এখান থেকে এটা আপনারা ইউজ করতে পারেন। তো ইউজ করার পরে আপনারা কী করবেন, এখানে কিন্তু রেফারেল কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা যেহেতু আমার এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমার কিন্তু আর এখানে দেখানোর দরকার নেই, তো আপনারা এখানে এইভাবে করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা কিন্তু এই সাইন আপ একটা ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হয়েছে মূলত আমার অরিজিনাল অ্যাকাউন্ট। তো এখানে আমার কিন্তু অলরেডি একজনের জয়েন্ট হয়ে গেছে, তো যার কারণে আমার কিন্তু এখানে মাইনিং স্পিড একটু বেশি দেখাচ্ছে। তো আপনারা যখন এখানে আসবেন, এখানে আসার পরেই আপনারা কী করবেন, এইখানে স্টার্ট মাইনিং এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক স্টার্ট মাইনিং। তো এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার এখানে অ্যাড আসবে। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, এখানে কিন্তু তারা প্রচুর অ্যাড দিতে আছে। তো তারপর এখান থেকে আপনারা একটা দেখলে এখান থেকে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরেই কিন্তু আপনারা এখান থেকে স্টার্ট মাইনিং, তো এখান থেকে আপনারা কী করবেন, ওকেতে একটা ক্লিক করুন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে, তো ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার আরও কিছু কাজ আছে, আমরা যদি এখানে উইড্রোতে ক্লিক করি, তো উইড্রোতে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেখা যাবে, এবং এখান থেকে কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটি কিন্তু আপনার ভবিষ্যতে টোকেনগুলো উইড্রো দিতে হবে, সে জিনিসটা আপনার মাথায় রাখবেন। তারপর এখান থেকে ব্যাগে আসি, তারপরে এখানে দেখেন আরও কিছু কাজ আছে আপনার। এখানে যদি আপনি বোনাস পেতে যান তাহলে এখানে আপনি একটা বোনাসে ক্লিক করবেন। তো বোনাসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু আপনার পুনরায় আবার কিছু অ্যাড শো করবে। তো এটা আপনার দেখার পর এখান থেকে কেটে দেবেন, ঠিক আছে। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হাওড়ার বোনাস, তো অর্থাৎ এখানে আপনি যদি ক্লাইমে একটা ক্লিক করেন, তো ক্লাইমে ক্লিক করলে কিন্তু আপনার কিছু শর্টকাট টাস্ক আছে, সেই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি সেগুলোর বোনাস পেতে পারেন, ঠিক আছে। তো এখানে আসলে এটা এখন কাজ করতে আসে না, যেহেতু এখন নেট স্পিডটা খুব খারাপ আমার, তো আপনারা এগুলো করতে পারবেন। তারপরে এখান থেকে যদি আমি এই সেনের উপর একটা ক্লিক করি, তো সেনের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে হয়েছে মূলত এটা রেফার কোড। আপনি এটা কপি করে কিন্তু আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন, কিংবা এখানে ইনভাইট নাওতে ক্লিক করেও কিন্তু আপনি ইনভাইট করতে পারেন। তারপর এখানে যদি আমরা একটা সার্চ অপশন একটা ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে আসলে এখানে কি এসে দেখি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে মেটা ড্যাপ কিউন, এখানেও আসলে কিছু নেই, তাদের অ্যাপসটা একদম নতুন। আর এখন যেহেতু হাই স্পিড মাইনিং আছে, তো সেক্ষেত্রে আপনার এখানে জয়েন করা আমি মনে করি বেস্ট হবে। তারপর এখানে এটা ক্লিক করি, তো এখানে গেলে কিন্তু আপনি আপনার নেম কিন্তু আপনি এখানে সেট করতে পারেন, এখানে টাইপ করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন। তো যেহেতু আমাদের নেমটা প্রথমেই আমি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিয়ে রেখেছি, সেক্ষেত্রে এখানে আর দেওয়ার আমার কোনো দরকার নেই। তারপরে এখান থেকে আবার যদি একটু এখানে আসি, তো এখানে দেখতে পারবো আপনি যদি উইড্রোলে একটা ক্লিক করেন, তো উইড্রোতে ক্লিক করার পরে কিন্তু আপনি এটাও আমি আপনাদের দেখাইছি। তারপরে এখান থেকে একটু ব্যাগে আসি, তারপরে এখানে যদি আমরা মাইনিং স্পিডে একটা ক্লিক করি, তো মাইনিং স্পিড ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার ঘন্টায় 40টা করে টোকেন দিচ্ছে। তারপর এখানে প্রোফাইলে একটা ক্লিক করলে কিন্তু আপনার এখানে এই আসলে এইগুলোই, ওনাদের অ্যাপসটা ভিতরে তেমন কিছু নেই, একদম নতুন যেহেতু। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, আশা করি অ্যাপসটিতে আপনারা মাইনিং শুরু করবেন। আর আপনি যদি মাইনিং প্রজেক্ট সম্পর্কে জেনে থাকেন, ভাই মাইনিং প্রজেক্ট কিন্তু একটা ল্যান্ডি প্রজেক্ট, আর ল্যান্ডি প্রজেক্টের যেহেতু সেক্ষেত্রে আমাদের আর্লি আর কি জয়েন করা উচিত, কেননা এখান থেকে প্রথমে কিন্তু হাই স্পিডে মাইনিং চলে। আর হাই স্পিডে মাইনিং যদি আপনি না ধরতে পারেন, পরে এসে জয়েন করলে কিন্তু ভাই আপনার সেইরকম একটা টোকেন আর্নিং হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনে করি আপনারা অতি দ্রুত আপনারা এখানে মাইনিংটা শুরু করেন, এবং এখান থেকে ভালো পরিমাণ একটা টোকেন কিন্তু আপনারা ক্লাইম করে রাখেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, বেস্ট অফ লাক। Thank you guys for watching my video. If you like the video, please give a like and subscribe to my channel for more updates and hit the notification bell.